দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে এটি ষাঁড় গরু রয়েছে আর সেটি নিয়ে এক ভাই কথা বলছে আমরা শুনব ও জানব আর দেখব দেখছেন এখানে দরদাম করছেন ভাই আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে আমরা একটু দেখি কত বললো পঁচাশি চাইছিলেন কত আমি আজকে হরতালের কারণে ভাই দামটা বেশি চাইনি আচ্ছা এগুলো চাইলে ভাই এগুলো পাঁচ ছ হাজার আচ্ছা ওনার কাছে আমি দামে চাইনি দামি চান নাই না বললি সাত হাজার দাম চাইছি ভাই আমি দাম চাইছি দাম চাইছি আমি বললাম তো এই গরুর দাম চাইছি নেই আচ্ছা ঠিক আছে দেখি আমরা ওনাকে একটু দেখে আসি এখানে মনে হয়ে গেল নাকি আমরা শুনি একটু হ্যাঁ হয়ে গেল না হয়নি মানে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ কি অবস্থা বাজারে বাজার মাল নাই ভাই হরতাল মরতাল মাল নেই আপনার এলাকার বাজারের কি অবস্থা আমার এলাকার মানুষ নেই মানুষ নেই না মানে এরকমই এরকম কি করবে মানুষ জান বাজে হ্যাঁ মানুষ তো জান বাজে টাকা নাড়া শূন্য টাকা নাড়া শূন্য শূন্য টাকা তো অপরাধ করে না কে আবার টাকা নেয় না আচ্ছা তিন দিন মিলিয়ে একটা করে বেচছি তিন দিন মিলিয়ে তিন দিন মিলে তিন দিন মিলিয়ে একটা করে বেচছি আর আপনার ওই কথা শুনলে তো আশ্চর্য হয়ে যাবে 2 লাখের গরু 95 পাচ্ছেন আমরা শুনছি দেখছি আমরা
আগে বানছেন 2000 টাকা কম দিলাম ইমানদারি 10 টাকা আপনি লাভ দেন নাই জবান কিনছি আমার গ্রামে দিছে আমরা কি কিনা বেচা করি না ১০৩,০০০ দর্শক দেখছিলাম আমি সদি যত মানবতা করে চলি মানছি এখানেও আরেকটি গরু দেখছেন উনি, আমরা দেখছি সেটিকে। ৯২,০০০ চেয়েছে ৮০,০০০ টাকা দাম বলছে। দর্শক আমরা দেখছিলাম কুমিল্লার যে হাটের ব্যবসায়ী উনি যে গরুগুলো কিনছেন আজকে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি। আমি
কত চাইছিলেন 105 105 কত বলতেছেন হ্যাঁ কত বলতেছেন 85 দিলেন 85 105 চাইছে উনি 85 বলেছেন দর্শক আমরা দেখছিলাম আজকে যে কুমিল্লার ব্যবসায়ী হাটের গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তো ছাপটা দিয়েছিলাম তা আপনারা যারা দুনা গরু কিনতে চান যেখান থেকে কিনা এখন অবশ্যই দেখে শুনে বলছি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা